হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের মানে ফটো পিগমেন্ট সম্বন্ধে আলোচনা করছি তো আমরা পিগমেন্টের আগে একটা ক্লাস করেছিলাম পিগমেন্ট বলতে মেইনলি বোঝায় একটা কেমিক্যাল কম্পাউন্ড যার কাজ হচ্ছে অ্যাবজর্ভ বিভিন্ন ওয়েভ লেন্থ বিভিন্ন ওয়েভ লাইট আর কাজ হচ্ছে এক্সাইট ইলেকট্রন তাহলে পিগমেন্ট কীভাবে কাজ করছে তাহলে এটা যদি একটা পিগমেন্ট হয় প্রত্যেকটা পিগমেন্ট একটা নির্দিষ্ট ওয়েভ লেন্থের লাইটকে অ্যাকসেপ্ট করে বা আলোক্ত রঙ্গকে তাহলে এটা পাঁচশো নেনোমিটার যদি হয় ওয়েভ লেন্থ তাহলে এখান থেকে পাঁচশো নেনোমিটার ওয়েভ লেন্থের লাইটকে মানে অ্যাবজর্ব করে যে পিগমেন্ট তারাই শোষণ করবে তাহলে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে যার ফলে এনার্জি রিলিজ হবে সেই এনার্জিটা লাইট বা হিটে রূপান্তরিত হতে পারে লাইট বা হিট ফর্মে থাকতে পারে বা টেকেন বাই এনাদার পিগ পিগমেন্ট আদার্স কোনো পিগমেন্ট সেই এনার্জিটা অ্যাকসেপ্ট করতে পারে যখন কোনো একটা পিগমেন্ট একটা ফিক্সড তরঙ্গদৈর্ঘ্যের আলোকে মানে সোলার এনার্জি বা আলোক তরঙ্গকে অ্যাকসেপ্ট করছে করার পর সে কিছু এনার্জি রিলিজ করছে সেই এনার্জিটা আবার তার থেকে বেশি তরঙ্গদৈর্ঘ্যের মানে আলো গ্রহণকারী পিগমেন্ট সেটাকে একসেপ্ট করছে আমরা জানি এনার্জি ইকুয়াল টু ওয়ান বাই ল্যামডা তার মানে যখনই কোনো একটা পিগমেন্ট সেখান থেকে ইলেকট্রন এক্সাইড করে এনার্জি রিলিজ করছে সেই এনার্জির পরিমাণটা কমে যায় কিন্তু তার তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্যের পরিমাণ বাড়ে তাই পরবর্তী কোনো পিগমেন্ট যখন এই এনার্জিটা অ্যাকসেপ্ট করছে তার তরঙ্গদৈর্ঘ্য অবশ্যই ছশো মানে পাঁচশোর থেকে বেশি হবে কারণ যখনই এনার্জি রিলিজ হচ্ছে সেই এনার্জির পরিমাণটা কমতে যাচ্ছে এনার্জি কমছে মানে তরঙ্গদৈর্ঘ্য বাড়ছে এর পরবর্তী ইলেকট্রন এনার্জি এক মানে গ্রহণ করবে যে পিগমেন্ট তার তরঙ্গদৈর্ঘ্য আরও বাড়বে কিন্তু এনার্জি আস্তে আস্তে কমবে এনার্জি লেস এনার্জি কমছে কিন্তু তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বাড়ছে এরকম তরঙ্গ বেশি তরঙ্গদৈর্ঘ্য গ্রহণকারী যে পিগমেন্টগুলো আছে তারা একে একে অ্যাকসেপ্ট করবে তাহলে আমরা এটা বলতে পারি যে কোনো একটা পিগমেন্ট লাইট এনার্জি অ্যাকসেপ্ট করে সে ইলেকট্রন এক্সাইট করে এবার এই ইলেকট্রন আবার যখন গ্রাউন্ড স্টেজে চলে আসে আবার আগের অবস্থায় চলে আসে তখন সে কিছু এনার্জি বা হিট রিলিজ করে হয় সে এনার্জি বা হিট রিলিজ করতে পারে বা সেই এনার্জিটা অন্য কোনো পিগমেন্ট অ্যাকসেপ্ট করতে পারে এবার এই পিগমেন্টটা এই এনার্জি যখনই অন্য কোনো পিগমেন্ট অ্যাকসেপ্ট করছে তার ওয়েভ লেনথ অবশ্যই আগের থেকে বেশি হবে কারণ এনার্জি ট্রান্সফারের সাথে সাথে এনার্জি কমতে থাকে কিন্তু তার ওয়েভলেন বা দৈর্ঘ্য বাড়তে থাকে তাই বেশি দৈর্ঘ্যের গ্রহণকারী যে পিগমেন্টগুলো আছে তারা পরপর একে 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 অ্যাকসেপ্ট করতে থাকে এবং এনার্জির পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে এইভাবে পিগমেন্ট কাজ করে একটা ছশো দৈর্ঘ্যের লাইট আসলো এবং এখানে অনেকগুলো পিগমেন্ট আছে এই এই ওয়েভ লেন্থের আলো শোষণ করে তাহলে ফার্স্ট যে অ্যাকসেপ্ট করবে সেটা হচ্ছে সিক্স হান্ড্রেড ন্যানোমিটার ওয়েভ লেন্থের যে শোষণকারী পিগমেন্ট তারা এটা অ্যাবজর্ব করবে তারপর সেটা যাবে এখানে তারপর ট্রান্সফার হবে এখানে তারপর সে এখান থেকে এখানে মানে ক্রমশ লঙ্গার ওয়েভ লেনথের দিকে এনার্জিটা ট্রান্সফার হচ্ছে এবং এনার্জির পরিমাণ ক্রমশ বাড়তে থাকছে এবার আমরা জানি ফটোসিনথেটিক বিভিন্ন রকমের পিগমেন্ট আছে তার মধ্যে মেইন যেটা আছে সেটা হচ্ছে ক্লোরোফিল এ আর বাকি যে পিগমেন্টগুলো আছে বিভিন্ন লেন্থের তারা কি করে এটা যদি ছশো হয় পাঁচশো এরকম বিভিন্ন ওয়েফলেন্থের পিগমেন্টগুলো আছে এক্সেপ্ট ক্লোরোফিল এ ক্লোরোফিল এ ছাড়া ক্লোরোফিল বি কেরোটিন সেনথোফিল তারা কী করে বিভিন্ন ওয়েবলেনথের মানে তারা লাইট শোষণ করে সেখান থেকে এনার্জি রিলিজ করে সেই এনার্জিটা ট্রান্সফার করে ট্রান্সফার করার পর সেটা ক্লোরোফিল বা রিয়াকশন সেন্টারকে পৌঁছে দেয় তাহলে ক্লোরোফিল এ কে বলা হচ্ছে রিয়াকশন সেন্টার আর এদেরকে বলা হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট এদেরকে লাইট হারভেস্টিং কমপ্লেক্সও বলা হয় আচ্ছা এরপর আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে সিস্টেম তাহলে আমরা জেনেছিলাম একটা আছে রিয়াকশন সেন্টার যেটা হচ্ছে ক্লোরোফিলে আর তার সাথে কিছু এক্সেসরি প্রিগমেন্ট ক্যারোটিন জেন্থোফিল বা আদার্স যে প্রিগমেন্টগুলো আছে তার সাথে আছে প্রাইমারি ইলেকট্রন এক্সেপ্টর প্লাস কিছু এনজাইম এই শোকগুলোকে নিয়ে হচ্ছে ফোটো সিস্টেম তাহলে ফোটো সিস্টেম কী কী নিয়ে গঠিত একটা হচ্ছে ক্লোরোফিলে যেটাকে বলা হচ্ছে রিয়েকশন সেন্টার আরেকটা হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট থার্ড হচ্ছে প্রাইমারি ইলেকট্রন এক্সেপ্টর ফোর্ড হচ্ছে এনজাইম এই পুরোটাকে বলা হচ্ছে ফটো সিস্টেম ফটো সিস্টেম দু রকমের হতে পারে একটা হচ্ছে পিএস ওয়ান বা ফটো সিস্টেম ওয়ান আর একটা হচ্ছে পিএস টু বা ফটো সিস্টেম টু নামটা এই জন্য হয়েছে কারণ এটা ফার্স্ট ডিসকভার হয়েছিলো এটা প্রথমে আবিষ্কৃত হয়েছিল আর এটা হচ্ছে সেকেন্ড বা পরে আবিষ্কৃত হয়েছিল পিএস ওয়ানকে পি এটা ফার্স্ট এটা হচ্ছে পিএস টু এটা হচ্ছে পিএস ওয়ান আচ্ছা পিএস ওয়ান সেভেন্টিন হান্ড্রেড নেনমিটার ওয়েভ লেন্থের আলোটা অ্যাবজার্ভ করে এই জন্য একে বলা হয় পি সেভেন্টিন হান্ড্রেড পিএস টুকে বলা হয় পি সিক্স এইট জিরো এদের যদি অবস্থানটা দেখা হয় এদের যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর প্রাইমারি ইলেকট্রন এক্সেপ্টর বলতে বোঝানো হচ্ছে এখানে যে এন্টেনা পিগমেন্টসগুলো আছে এরা সব রকমের ওয়েভ লেন্থের বিভিন্ন রকমের ওয়েফ লেন্থের আলো শোষণ করে গ্লোরোফিল এঁকে দিচ্ছে ক্লোরোফিল এ সেটাকে ট্রান্সফার করছে প্রাইমারি ইলেকট্রন এক্সেপ্টরকে প্রাইমারি ইলেকট্রন এক্সেপ্টর তারপর আদার্স এতে ট্রান্সফার করে দিচ্ছে প্লাস্টো স্যানাইন্ডোর প্লাস্টো কুইনন বিভিন্ন রকমের যে ইলেকট্রন কেরিয়ার আছে তাদেরকে ট্রান্সফার করছে তো প্রত্যেকটা পিগমেন্টের সিস্টেমের মানে পিগ ফটো সিস্টেমের একটা নির্দিষ্ট প্রাইমারি ইলেকট্রন এক্সেপ্টর আছে মানে যেটা রিয়েকশন সেন্টার থেকে ইলেকট্রন ট্রান্সফার করবে মানে রিয়াকশন সেন্টার থেকে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে প্রথমে প্রাইমারি ইলেকট্রন এক্সেপ্টর ফটো সিস্টেম এর ক্ষেত্রে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর হচ্ছে ফিওফাইটিন ফিওফাইটিন হচ্ছে প্রাইমারি ইলেকট্রন এক্সেপ্টর আর ফোটোসিস্টেম ওয়ানের ক্ষেত্রে ফেরিডক্সিন ফের এফিএস হচ্ছে প্রাইমারি ইলেকট্রন এক্সেপ্টর তাহলে এই দুটো হচ্ছে পিএস ওয়ান এবং পিএস টু এর মধ্যে পার্থক্য এবার এরা থাকে কোথায় আমরা জানি এটা একটা ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টের মধ্যে এগুলো হচ্ছে গ্রানাল থাইলাকোয়েট এগুলো হচ্ছে গ্রানাল থাইল্যাকোয়েড এটা হচ্ছে স্ট্রোমাল থাইল্যাকোয়েড এই থাইলাকোয়েডের যে মেমব্রেন আছে এই থাইলাকয়েডের মেমব্রেনে আছে পিএস ওয়ান এবং পিএস টু এটা হচ্ছে স্ট্রোমা লেমেলা এই স্ট্রোমাট লেমে থাকে অনলি পিএস এস ওয়ান ফোটোসিস্টেম ওয়ান এই থাইল্যাকোয়েট মেমব্রেন এর মাঝের যে ফাঁকা জায়গাটা এটাকে বলা আছে লুমেন লুমেন অফ থাইল্যাকোয়েট এই ছবিটাকে যদি আমি জুম করে দেখি থাইল্যাকোয়েডের একটা মেমব্রেনকে যদি আমি জুম করে দেখি তাহলে এরকম একটা স্ট্রাকচার যার এটা হচ্ছে লুমেন আর এগুলো হচ্ছে ডবল দেয়ার মেমব্রেন এই মেমব্রেনের মাঝে দুটো ফটো সিস্টেম থাকে একটা হচ্ছে এস ওয়ান এটা হচ্ছে পিএস ওয়ান বা পি সেভেন্টিন হান্ড্রেড হচ্ছে পিএস টু এটা হচ্ছে একটা থাইল্যাকোয়েড এটা থাইল্যাকুয়েড এর মেমব্রেন মেমব্রেন এর উপর দুটো ফটো সিস্টেম প্রেজেন্ট যেটা এই ছবিটা জুম করে এখানে দেখানো হয়েছে আর স্ট্রোমা লেমেলার মধ্যে একটা ফটো সিস্টেম থাকে শুধুমাত্র পিএস ওয়ান তাহলে পিএস ওয়ান ওনলি প্রেজেন্ট ইন পিএস ওয়ান প্রেজেন্ট ওয়থ লেমেলা অফ থাইলাকয়েড অ্যান্ড গ্রানা আর পিএস টু হচ্ছে শুধুমাত্র থাইলাকয়েডের মেমব্রেন থাকে ওনলি প্রেজেন্ট থাইলাকয়েড মেমব্রেন আর এটা থাইলাকয়েড মেমব্রেন প্লাস স্ট্রোমাল লেমেলা দুটোতেই প্রেজেন্ট तेल प्रेजेंट इन थेट मेमब्रेन एंड स्ट्रोमा लेली प्रेजेंट प्रेजेंट इन थलैक्ट मेमब्रेन তাহলে আমরা এইটুকু সম্বন্ধে একটা মোটামুটি একটা আইডিয়া পেলাম এবার যে ফোটোসিন্থেসিস আছে এটাকে দুটো এর যে কেমিক্যাল রিয়াকশন সেটা দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে লাইট রিয়াকশন আর একটা হচ্ছে ডার্ক রিয়াকশন লাইট রিয়াকশন মেনলি সানলাইটের প্রেজেন্টে এটিপি এবং এনএটিপিএইচ তৈরি হওয়া প্লাস ফোটোলাইসিস অফ ওয়াটার হয় তাহলে এখানে মেনলি যে কেমিক্যাল এনার্জি আছে এটিপি এবং এনএডিপিএইচ নিকোটিনামাইট এটিনাইট ডাইনিক্লোটাইট ফসফেট আর কিছু অক্সিজেন রিলিজ হয় তো লাইট রিয়েকশনের যে বাই প্রোডাক্ট এটা হচ্ছে এটিপি এনএডিপিএইচ প্লাস অক্সিজেন তাহলে লাইট রিয়াকশন ইন দ্য প্রেজেন্স অফ প্রেজেন্স অফ সানলাইট এটিপি এনএডিপিএইচ তৈরি হচ্ছে এদের সাহায্যে পরবর্তীকালে ডার্ক রিয়েশনের সময় কার্বোহাইড্রেট তৈরি হয় তাহলে লাইট রিয়োকশনের সময় যে কেমিক্যালসগুলো তৈরি হয়েছিলো তাদের সাহায্যে ডার্ক রিয়োকশনে পরবর্তীকালে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে আর তৈরি হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড তাহলে অক্সিজেনের ইভলিউশন কিন্তু ডার্ক রিয়াকশানে হয় না সেটা লাইট রিয়াকশনে হয় তাহলে লাইট রিয়াকশনকে বলা হচ্ছে ফোটোকেমিক্যাল ফেস আর ডার্ক রিয়াকশনকে বলা হচ্ছে বায়োসিনথেটিক ফেস এবার লাইট রিয়েশনের যে স্টেপগুলো আছে যেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব তার মধ্যে একটা হচ্ছে লাইট অ্যাবজর্শন সেকেন্ড হচ্ছে ওয়াটার স্প্লিটিং থার্ড হচ্ছে অক্সিজেন রিলিজ লাস্ট স্টেপে হচ্ছে ফরমেশন অফ হাই এনার্জি কেমিক্যাল ইন্টারমিডিয়েটস এটিপি আর এনএডিপি